বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম, আট লেনের ঝাঁ চকচকে ইএম বাইপাস, আন্তর্জাতিক মানের। মাঝের দুটি লেন শুধুমাত্র বাস চলার জন্য, বাকি ছটি লেনে অন্য সব ধরনের গাড়ি। দুধারে ফুটপাথ, সাইকেল লেন। JNNURM প্রকল্পে 2010 সালে অনুমোদন পায় এই প্রকল্প, অথচ এখনও পর্যন্ত কাজ এগিয়েছে মাত্র 30% কিছু বেশি। এই পরিস্থিতিতে এবছর মার্চে কাজ শেষ করার কথা ঘোষণা করলেও তা অগস্ট পর্যন্ত পিছিয়ে দিল KMDA। তবে প্রকল্পের মেয়াদ বাড়ানোর পেছনে বেশ কয়েকটি যুক্তিও দেওয়া হয়েছে। KMDA এর দাবি, বাইপাসে মেট্রোর কাজ চলায় রাস্তা তৈরি করা যাচ্ছে না। বাইপাসের ধারে নয়নজুলি ভরাটের জন্য কাজ শুরু হলেও মাটি বসে যাওয়ায় সমস্যায় পড়েছেন ইঞ্জিনিয়াররা। তাছাড়া VIP বাজার ও অজয়নগর এলাকায় এখনও জমি জট রয়েছে বলে দাবি KMDA এর। BRTS এ কিছু জায়গায় আমরা যেখানে নতুন করে মাটি ফেলা হচ্ছে, মাটিটা বসতে সময় দেওয়া হবে, আর কিছু জায়গায় মেট্রো রেলের পাইলিং হচ্ছে। একটা জায়গায় যখন আর্থের পাইলিং হয় তখন আর্থটা নড়ে যায়, সেই জন্যও সেটেলমেন্টের অসুবিধা হয়। সেই কাজটার জন্য একটু দেরি হচ্ছে, তবে খুব তাড়াতাড়ি আমরা চাইছি ওটাও শেষ হয়ে যাবে। JNNURM প্রকল্পের অধীনে হওয়ায় কেন্দ্রের তরফে গত বছর মে মাসে কাজের অগ্রগতির পর্যালোচনা করা হয়। সেই রিপোর্টে দেখা যায় কাজের অগ্রগতি 28.27%, আর কাজের ফিনান্সিয়াল প্রোগ্রেস অর্থাৎ মোট বরাদ্দের মধ্যে খরচ হয়েছে 24.56%। KMDA সূত্রের খবর, বছর ঘুরে গেলেও এর মধ্যে আরও 2-3% কাজ এগিয়েছে, অর্থাৎ 3 বছরে সব মিলিয়ে মোট 30% কাজ হয়েছে। এই পরিস্থিতিতে মার্চ থেকে বাড়িয়ে প্রকল্প শেষের লক্ষ্যমাত্রা অগস্ট করা হলো। যদিও মাত্র 8 মাসে বাকি 70% কাজ কীভাবে শেষ করা হবে তা নিয়ে সন্দিহান KMDA এর ইঞ্জিনিয়াররা। তাও প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, অগস্ট মাসে কি আদৌ কাজ শেষ করা সম্ভব? তার কারণ জুন মাস থেকেই তো শহরে বর্ষা এসে যায়। সমিত সেনগুপ্ত, ABP আনন্দ, কলকাতা।